আসসালামু আলাইকুম। অবিলাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মারজি আমীরা। শ্রোতে বিআরপি কেবল সংবাদ শিরোনাম। দেশে করোনা ভাইরাসে আরো 6 মৃত্যু, নতুন শনাক্ত 94 জন। ঢাকা ও নারায়ণগঞ্জে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মহামারী ঢাকাতে কঠোর সরকার। সন্ধ্যা 6টার পর ঘর থেকে বের হলে আইনি ব্যবস্থা। 25 এপ্রিল পর্যন্ত ছুটি। সংক্রমণ আশঙ্কায় নোয়াখালী কুমিল্লাসহ বিশটিরও বেশি জেলা লকডাউন ত্রাণের দাবিতে ঠাকুরগাঁওয়ে কর্মহীন মানুষের সড়ক অবরোধ শুনছিলেন কেবল সংবাদ শিরোনাম করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় সরকারি বেসরকারি অফিসে সাধারণ ছুটির মেয়াদ পঁচিশ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে পাশাপাশি সন্ধ্যা ছয়টার পর কেউ ঘর থেকে বের হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় এই সময় এক এলাকা থেকে আরেক এলাকায় চলাচল কঠোরভাবে সীমিত থাকবে আজ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয় করোনা পরিস্থিতিতে এ নিয়ে চতুর্থ দফায় বাড়ানো হলো ছুটির মেয়াদ করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ছাব্বিশে মার্চ থেকে শুরু হয় সাধারণ ছুটি প্রজ্ঞাপনে বলা হয় ছুটির এই সময় জনগণকে অবশ্যই ঘরে থাকতে হবে অতি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না বিভাগ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীকে নিজ নিজ কর্মস্থলে থাকতে হবে সরকারি ছুটি চলাকালে বন্ধ থাকবে সকল শিক্ষা প্রতিষ্ঠান গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ জানিয়েছে রপ্তানিমুখী পোশাক কারখানাও এই সময় বন্ধ থাকবে তবে এ সময়ের মধ্যে বেতন দেওয়ার জন্য কোনো প্রতিষ্ঠানের অফিস খোলা রাখার প্রয়োজন হলে সেক্ষেত্রে স্ব অ্যাসোসিয়েশন এবং শিল্প পুলিশকে অবহিত করতে হবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় দেশে আরো ছয় জনের মৃত্যু হয়েছে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে চুরানব্বই জনের মধ্যে যাদের অর্ধেকেরও বেশি ঢাকা ও নারায়ণগঞ্জের বাসিন্দা এ নিয়ে দেশে চারশো চব্বিশ জন করোনা রোগী শনাক্ত হয়েছে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাতাশ রাসনা দাসের রিপোর্ট ক্রমেই খারাপের দিকে যাচ্ছে দেশের করোনা পরিস্থিতি এপ্রিলের শুরুতে আক্রান্ত কম থাকলেও গত তিন দিনে অর্ধশতের উপরেই রয়েছে এ সংখ্যা চব্বিশ ঘন্টায় নতুন সংক্রামিত হয়েছেন চুরানব্বই জন এবং প্রাণ হারিয়েছেন ছয় জন টানা চার দিন আক্রান্তদের মধ্যে নতুন করে কারো সুস্থ হবার খবর দিতে পারেনি আইইডিসিআর সংস্থাটি বলছে চব্বিশ ঘন্টায় আক্রান্তদের মধ্যে ঢাকায় সাঁত্রিশ জন নারায়ণগঞ্জ এখনো রয়েছে ডেঞ্জার জোনে সেখানে নতুন করে আক্রান্ত হয়েছে আরো ১৬ জন চব্বিশ ঘন্টায় নতুন সংক্রমণ পেয়েছি চুরানব্বই জনের মধ্যে সর্বমোট সংক্রমণের সংখ্যা চারশো চব্বিশ জন পুরুষের সংখ্যা উনসত্তর মধ্যে সব বয়সী মানুষ কিন্তু সবচেয়ে বেশি আক্রান্ত চল্লিশ বছর বয়সীদের মধ্যে রয়েছে চারজন শিশুও এছাড়াও মৃত ছয় জনের মধ্যে চল্লিশ বছরের নিচে রয়েছে দুজন চব্বিশ ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করেছেন মহিলা তাদের বয়স তিরিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে দুজন পঞ্চাশ থেকে ষাট বছর বয়সের মধ্যে দুজন সত্তরের উপরে একজন আরেকজন হচ্ছে নব্বই বছর বয়স স্বাস্থ্য অধিদপ্তর জানান চব্বিশ ঘন্টায় সারা দেশে এক হাজার একশো নমুনা পরীক্ষা করা হয়েছে সারা দেশের চৌষট্টি জেলায় প্রাতিষ্ঠান আমরা বলবো না যে যদিও আমরা করা বলি সামাজিক দূরত্ব আসলে সামাজিক দূরত্ব না সামাজিক দূরত্ব আমরা করছি না আমরা করছি শারীরিক দূরত্ব একজন আরেকজন থেকে কমপক্ষে তিন ফুট শারীরিক দূরত্ব থাকবো এ সময় তিনি বলেন জরুরি না হলে হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই সম্ভব হলে ঘরের ভেতরেও একজন আরেকজনের থেকে তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে রাসনাদাস এটিএন বাংলা ঢাকা করোনা সংক্রমণ এড়াতে নতুন করে লকডাউন করা হয়েছে নোয়াখালী গাইবান্ধা কুমিল্লা চুয়াডাঙ্গা ও নাটোর জেলাকে এ ভাইরাসে আক্রান্ত নিশ্চিত হওয়ার পরপরই বিভিন্ন এলাকায় লকডাউন ঘোষণা করছে স্থানীয় প্রশাসন কোথাও কোথাও নিজ উদ্যোগে আশেপাশের এলাকার সাথে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলছেন বাসিন্দারা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন হাইবুর রহমান ওভি শেরপুরে দশ বছরের এক শিশুসহ তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয় ঝিনাই গাতীয় স্ত্রীবর্ধী এলাকার বেশ কয়েকটি বাড়ি লকডাউন করা হয় এখন পর্যন্ত এ জেলায় পাঁচজনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে ময়মনসিংহের গফরগয়ের শিলাশি গ্রামে এক নারী করোনায় আক্রান্ত হয় লকডাউন করা হয়েছে আশেপাশের তেইশটি বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া নবীনগর একজন বয়স্ক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নেত্রকোনায় নতুন করে শনাক্ত হয়েছেন দুইজন এদিকে লক্ষ্মীপুরের কমলনগরে ভাইরাসটির উপসর্গ নিয়ে একষট্টি বছর বয়সে শিক্ষকের মৃত্যু হয়েছে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে চট্টগ্রাম ল্যাবে সংক্রমণ এড়াতে নতুন করে লকডাউন করা হয়েছে গাইবান্ধা কুমিল্লা চুয়াডাঙ্গা ও নাটোর জেলা তবে কাউকে যেন বাজারে যেতে না হয় সেজন্য পাড়ায় পাড়ায় ভ্যানে করে নিত্য প্রয়োজনীয় পণ্য পাঠানোর উদ্যোগ নিয়েছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন দিনাজপুরের বেশ কয়েকটি এলাকা লকডাউনের ঘোষণা দিয়েছে বাসিন্দারা আটকানো হয়েছে মহল্লার প্রবেশ পথগুলো চাঁদপুর জেলায় লকডাউনের নিয়ম নীতি অনেকেই মানছে না এদিকে সেদিকে ঘোরাঘুরির কারণে সাতষট্টি জনকে এক টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমণ আদালত নারায়ণগঞ্জ জেলায় করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে এ নিয়ে সেখানে আটজন মারা গেল এ জেলায় এখন পর্যন্ত আক্রান্ত একষট্টি জন বাংলা করোনাভাইরাস সংকটের মধ্যে ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করেছে ঠাকুর কর্মহীন দরিদ্র মানুষরা সরকারের নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সহায়তার দাবিতে শুক্রবার ঠাকুরগাঁও পঞ্চগড় সড়ক অবরোধ করেন আউলিয়াপুরের বাসিন্দারা পরে উপজেলা নির্বাহী অফিসার ওই সড়কে গিয়ে ভুক্তভোগীদের দ্রুত সহায়তার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন চব্বিশ ঘন্টায় যুক্তরাষ্ট্রে মারা গেছে দুই হাজারের বেশি মানুষ এ তালিকায় আছে একশোরও বেশি বাংলাদেশি কেবল নিউ ইয়র্কে আক্রান্তের সংখ্যা বেড়ে লক্ষাধিক যা অন্য যে কোনো দেশের সংক্রমণের চাইতে বেশি বরকতুল্লা সুজন জানাচ্ছেন বিস্তারিত সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা সাড়ে ষোলো হাজার ছাড়িয়েছে আক্রান্ত চার লাখ বাষট্টি হাজারেরও বেশি মানুষ মৃত্যুর তালিকায় পরিচিতদের নাম আসায় চাপা আতঙ্ক বিরাজ করছে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে বন্ধ রয়েছে নিউ সিটির বেশিরভাগ দোকানপাট চিকিৎসকরা বলছেন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন করোনায় আক্রান্ত অনেকেই যুক্তরাষ্ট্রের এই পেছনে আসলে আমি বিশ্বাস করি নেতৃত্ব দানকারী যে দলটি যে মানুষটি যে গোষ্ঠীটি রয়েছে সেইটির কারণে এই মানুষ কোটি কোটি মানুষ আজকে ভুগছে যুক্তরাষ্ট্রে এবং সেই সমস্ত দেশে যে সমস্ত দেশে নেতৃত্ব খুব হার্ড স্ট্রং এবং বলিষ্ঠ তাদের ভোগান্তি কিছুটা কম হয়েছে করোনা মহামারী সবচেয়ে ভয়াবহ যুক্তরাষ্ট্রে দেশটিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ লাখ এ পর্যন্ত মারা গেছে উনিশ হাজারের কাছাকাছি নিউ ইয়র্কে পরিস্থিতি এখন এমন যে আক্রান্ত হলে আর কাউকে হাসপাতালে নেবার উপায় নেই সব হাসপাতাল ভর্তি এ অবস্থায় আক্রান্তদের বাসায় গিয়ে সেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন বাঙালি এক চিকিৎসক ফেরদোস খন্দকার যারা বেশ অসুস্থ হয়ে যাচ্ছে যারা হাসপাতালে যায়নি এখনো কিন্তু যাদের ভিজিট প্রয়োজন তাদের জন্য আমি ফিল্ডে থাকছি আমি নিজে পিপি পরে আমি ফুল ডাউন পরে গিয়ার পরে আমি ফিল্ডে সেই রুগীদেরকে দেখছি সেবার জন্য আমি তাদের বাসায় যাচ্ছি এবং আমি নিজেই রুগী দেখছি যারা একটু আহ স্বাভাবিক একটু ক্রিটিক্যাল তাদের জন্য নিউইয়র্কে দেড়শোরও বেশি বাংলাদেশি আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন এখনও তিনশোরও বেশি আছেন হাসপাতালে করোনা পজিটিভ বাংলাদেশি দম্পতি জানিয়েছেন তাদের অভিজ্ঞতা আমাদের সিমটমের মধ্যে শুরু হয়েছিল গলা ব্যথা দিয়ে প্রচন্ড গলা ব্যথা তারপরে জ্বর গায়ে ব্যথা বমি ছিল ডায়রিয়া প্রচুর রকম শুকনো কাশি কাশিটা অনেক কষ্টের ছিল সবচেয়ে যেটা কষ্ট ছিল সেটা হলো আমার শ্বাসকষ্ট আমার ভীষণ শ্বাসকষ্ট ছিল আমি শ্বাস নিতে পারতাম না যাই হোক আল্লাহ রসের সুমেরবাণী আমরা সুস্থ হচ্ছি সুস্থ হলাম তো কিভাবে আমরা রিকভারি করলাম সেটাই আমি আপনাদের শর্টলি বলতেছি আমরা টানানো ওষুধের মধ্যে টানানো আর কাশি সিরাপ খেয়েছিলাম আর এক ঘন্টা পর পর গরম আদার পানি লেবুর পানি গরম রং চা সুপ এবং গরম পানি দিয়ে লবণ গার্গেল করা তারপরে উপকার হয়েছে যেটা আমার শ্বাসকষ্টের জন্য ঠিক উপকার পেয়েছি আমি আর তবে শ্বাসকষ্টের জন্য আমি এক্সট্রা নিভুলাইজার এবং ইনহেলার করেছি আর প্রচুর পরিমাণে আমরা ন্যাচারাল ভিটামিন ডি এবং সি খেয়েছিলাম করোনাভাইরাস মহামারী পরিস্থিতির মধ্যেও নিরল সেবা দিয়ে যাচ্ছে যশোরের আদিন সকিনা মেডিকেল কলেজের শিশু বিভাগ হাসপাতালে আসা রোগীদের সুরক্ষায় বিশেষ ব্যবস্থাও নিয়েছে তারা যশোর থেকে শাহনারা বেগমের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন নিয়াজ জামা সজিব যশোরের সোকিনা মেডিকেল কলেজের শিশু বিভাগ চব্বিশ ঘন্টা খোলা রয়েছে এখানে সার্বক্ষণিক সেবা প্রদান করা হচ্ছে এখান থেকে একজন রোগীও সেবা না নিয়ে যাবে না বলে জানান প্রতিষ্ঠানটির সিনিয়র ব্যবস্থাপক আমাদের এখান থেকে একটি রুগীও সেবা না নিয়ে যাবে না এবং যায়নি এবং যাবেও না করোনার কারণে অনেক হাসপাতাল বন্ধ আছে কিন্তু আমরা আট হাসপাতালে এসে খোলা পাইছি আমার বাচ্চা আগে অনেক অসুস্থ ছিল এখন অনেক ভালো আছে ডাক্তারদের চব্বিশ ঘন্টা সেবা পাচ্ছি এবং নার্সদের চব্বিশ ঘন্টা সেবা পাচ্ছি এই শিশুর দিনে একমাত্র খোলা আছে যে আমার বাচ্চাকে সুচিকিৎসা দিতে পারছি ডায়রিয়া শ্বাসকষ্টের সমস্যা নিয়ে যেমন রোগী ভর্তি হচ্ছেন ঠিক তেমনি নতুন শিশু আলোর মুখ দেখছে চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় সার্বক্ষণিক তাদের সেবা দেয়া হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির নবজাতক ও শিশু কিশোর বিশেষজ্ঞ দূরদূরত্ব থেকে রোগীরা সেবা নেওয়ার উদ্দেশ্যে আসছে এবং আগের মতোই আসছে এবং আমরা সার্বক্ষণিক তাদের সেবা দিয়ে যাচ্ছি করোনা পরিস্থিতিতে আগের মতোই একটানা রোগী দেখা হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা নাফিজা বিলকিস আমাদের এখানে শিশু রোগীর পাশাপাশি 24 ঘন্টা গাড়ি রোগীও সেবা দেওয়া হচ্ছে কোভিড-19 এর ফলে আমাদের এখানে তেমন কোনো প্রভাব বিস্তার করছে না এই হাসপাতালের শিশু বিভাগে বেড সংখ্যা পঞ্চাশটি ইনকিউবেটর বেডের সংখ্যা পাঁচটি গাইনি ও শিশু বিভাগে আট ডাক্তার ও পঁয়তাল্লিশ জন সেবিকা দিয়েই চলছে তাদের সেবা কার্যক্রম ভিডিও রিপোর্ট এটিএন বাংলা এবার জানাবো পার্টিক্স খেলার খবর শতভাগ নিরাপদ না হলে কোনো টুর্নামেন্ট চালু করার দায়িত্ব জ্ঞানহীনতা হবে বলে মন্তব্য করলেন ফিফা সভাপতি জিয়াননি ইনফান্তিনো গোল ডট কম এ দেয়া এক সাক্ষাৎকারে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার সভাপতি জানান এই প্রতিযোগিতা যাদের দিয়ে পরিচালিত ও যাদের আমন্ত্রণ জানানো হয় তাদের সুস্বাস্থ্যকে প্রাধান্য দেওয়াই ফিফার মূল লক্ষ্য ও প্রাধান্যের বিষয় মানব জীবনকে কোনোভাবেই ঝুঁকিতে ফেলার পক্ষপাতীয় নন তিনি তাই পরিস্থিতি শতভাগ স্বাভাবিক হওয়া পর্যন্ত মাঠে পুনরায় ফুটবল ফেরানোর পক্ষে ফিফা শেষ আগে কেবল সংবাদ দেশে করোনা ভাইরাসে আরো ছয় মৃত্যু নতুন শনাক্ত চুরানব্বই জন ঢাকা ও নারায়ণগঞ্জে বাড়ছে আক্রান্তের সংখ্যা মহামারী ঠেকাতে কঠোর সরকার সন্ধ্যা ছয়টার পর ঘর থেকে বের হলে আইনি ব্যবস্থা ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি সংক্রমণ আশঙ্কায় নোয়াখালী কুমিল্লা সহ বিশটিরও বেশি জেলা লকডাউন দাবিতে ঠাকুরগাঁওয়ে কর্মহীন মানুষের সড়ক অবরোধ দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন